রমজান মাসে সবাই যখন জিলাপি রান্না নিয়ে ব্যস্ত, তখন এক ভাবি আরেক ভাবিকে ফোন দিয়েছে। ক্রিং ক্রিং। হ্যালো ভাবি, কেমন আছেন? কি করছেন ভাবি? আহারে ভাবি, আপনার সাথে কতদিন হলো দেখা হয় না। এই লকডাউনে আমাদের একসাথে বসাও তো হয় না। জানেন ভাবি, এখন শুধু ফেসবুক খুললে দেখি সবাই জিলাপি রান্না করছে। ভাবি, আমার না অনেক জিলাপি খেতে মন চায়, জানেন? আমি না একটু জিলাপি রান্না করতে পারি না। ভাবি, এগুলো কি বলছেন ভাবি? আপনি জিলাপি রান্না করতে পারেন না কি বলছেন ভাবি? জিলাপি রান্না করা তো অনেক সোজা। শুনুন, প্রথমে একটু আদা নেবেন, আটা আটা একটু আটা নেবেন, তারপরে কিছু চিনি নেবেন, পানি নেবেন। এই তো সেদিন আমি একটা অনেক সুন্দর জিলাপি বানালাম ভাবি, জানেন? অনেক ভালো হয়েছে জিলাপি গুলো, না গোল গোল প্যাচ প্যাচ, কত প্যাচ হয়েছে। এত সুন্দর জিলাপি ভাবি আমি তো মিষ্টির দোকানেও দেখিনি, এত প্যাচ হয়েছে। ওই যে ছোটবেলা যখন আমরা ওই যে ইয়ে করতাম না, তখন এরকম প্যাচ হতো, বুঝছেন? যাই হোক ভাবি, আমার জিলাপি গুলো না খেতে অনেক মজা ছিল। জিলাপি গুলো দেখতে মোটা মোটা হয়েছিল। আপনার ভাই তো আমার জিলাপি দিকে বলেই ফেললো, তুমি এত সুন্দর জিলাপি বানিয়েছো, আসলে তোমার মনে তো কোনো প্যাচ নেই, এর জন্য তোমার জিলাপি গুলো তো অনেক প্যাচ। আসলে ভাবি, আমি না একদম কোনো প্যাচ রাখতে পারি না মনে। আপনিও ভাবি পারবেন, আপনি চেষ্টা করে দেখেন ভাবি, পারবেন ভাবি। ভাই পছন্দ হবে, ভাইয়েরও অনেক পছন্দ হবে আপনি যদি জিলাপি বানান। আমার বিশ্বাস, যেহেতু আপনার মনে তেমন কোনো প্যাচ নেই, আমার মতো আপনিও সরসজা, আপনারও অনেক সুন্দর জিলাপি হবে ভাবি। জিলাপি বানিয়ে কিন্তু অবশ্যই ফেসবুকে আপলোড দিবেন। হ্যাঁ ভাবি, আমি তো জিলাপি বানাইতাম না, ওই যে সেদিন না ফেসবুকে দেখি কি সবাই জিলাপি বানাচ্ছে, আমারও জিলাপি বানাতে মন ছিল। কেউ না জিলাপি বানালে একটু পারে না, বুঝছেন? একদমও সুন্দর ছিল না, আমার জিলাপি গুলো অনেক সুন্দর ছিল ভাবি। এখন তো জিলাপির কন্টেন্ট শুনতেছি। ঠিক আছে ভাবি, আপনি এখন জিলাপি বানান, আমি যেভাবে বললাম ওভাবে জিলাপি বানালে জিলাপি হবে, বুঝছেন? আর যদি জিলাপি আপনি না বানাতে পারেন, আমাকে ফোন দিয়েন, আমি আবার বলে দেবো।